আসসালামু আলাইকুম। আমরা অবশেষে এমআরসি আর জিআরসি দুইটা রাইডার্স ক্লাবের ভাই বেরাদর মিল্লা নেত্রকোনার কমলাকান্দা পাঁচগাঁও ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সকাল 7টায়। আমরা আসছি এখন পাঁচগাঁর কমলাকান্দার পাঁচগাঁও, একটা সুন্দর একটা টুরিস্ট স্পট। এটা বাংলাদেশের বর্ডার, এটা দেখতেছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, পাহাড় দিয়ে সীমান্ত বিভাজন আছে, সমতল টুক বাংলাদেশ আর পাহাড়টুক হলো আপনার ইন্ডিয়া। যাই হোক, এখানে কাটাতারে বেড়া নাই, আমরা যতটুকু শুনলাম কাটাতারে বেড়াটা এই পাহাড় থেকে আরো হাফ কিলো ভিতর দিয়ে লাগাইছে আর কি। কাটাতারে বেড়া পাহাড়ের কারণে আমরা ওই উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। যদি যাওয়ার সুযোগ থাকতো, যেহেতু কাটাতারে বেড়া নাই, আমরা পাহাড়ে উঠতাম, কিন্তু খারাপ পাহাড় দিয়ে পাহাড়ি পাথরে পাহাড়, যে কারণে আমরা উঠতে পারি নাই। তবে আপনাদেরকে অবশ্যই ড্রোনের মাধ্যমে, ড্রোন ভিউ করে হলেও এই পাহাড়ের চূড়া দিকে আমরা দেখানো হবে, ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। গাইস, আমরা এখন আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ে। চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে ঝর্ণা, কিন্তু ঝর্ণাতে পানি নাই, এটা হচ্ছে শুকনো ঝর্ণা। এখন আমার এক বড় ভাই এই পাহাড় সম্পর্কে কিছু বিস্তারিত বলবে। এই যে গাইস, ঝর্ণার পানি এখানে চাঁদ সদাগর গাইস, এখানে নাকি চাঁদ সদাগরের নৌকা ডুবে গিয়েছিল, তারপর থেকে এটার নাম হয়ে গেছে নৌকাকৃতির। পানি ছাড়া ঝর্ণা দেখে আপনার অনুভূতি কি? অনুভূতি না, এখন অনুভূত হয়ে গেছে, চরম মাত্রায় গরম। তার ওটা ইতিহাসই থাক, ওটা ইতিহাস। ছোট ভাই ভাই, ওটা ইতিহাস না ভাই, ওটা ইতিহাস। ইতিহাস না, কথা হলো গরম ভাই, ওটা গরমের ভিতরে বিশাল বড় গাছ, বিশাল বড় একটা সম্ভবত। এখানে নাম লিখলে কি হয়? বট গাছ না, কি জানি, এটা কি একটা নাম না জানা গাছ। Thank you.
ব্যাদ্রি লেক চলে আসলাম। হ্যালো, আমরা এখন চলে আসছি টেকেরহাটের সেই বিখ্যাত নীলাদ্রি লেক। দেখেন এক পাশে আপনার এই পানির টুক সম্পূর্ণ বাংলাদেশি, ইভেন ওই পাশটা আপনার পাহাড় হলো আপনার ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ারা সমস্ত পাহাড় দখল করে নিছে, আমাকে সমস্ত ভুলিয়ে দিচ্ছে।